সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের স্বাগতম জানাই এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে। আমরা আলোচনা করছিলাম অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে। ইতিমধ্যে আমরা হিসাব চক্রের প্রথম থেকে সপ্তম ধাপ আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছ, আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই দেখে নেবে, কারণ এটি একটি ধারাবাহিক আলোচনা। যদি কোনো পর্ব মিস করো তাহলে পর পর্বই দেখতে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আজ আমরা দেখব ধাপ 8, 9 এবং 10, তিনটি ধাপ একসাথে দেখব। ক্লোজিং এন্ট্রিজ, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স এবং রিভার্সিং এন্ট্রিজ, যেটা আমরা অপশনাল আইটেম বলি। মেইনলি আমরা স্টেপ 9 পর্যন্ত আমরা অ্যাকাউন্টিং সাইকেলের ধাপ বিবেচনা করে থাকি। এর মধ্যে দিয়ে আমাদের হিসাবচক্রের সবগুলো ধাপ সম্পন্ন হবে। তবে আরেকটি ঐচ্ছিক ধাপ রয়েছে, যেটা আমরা ওয়ার্কশিট বা কার্যপত্র বলে থাকি, যেখানে অনেকগুলো ধাপ একটি শিটের মাধ্যমে দেখানো হয়। কার্যপত্র ধাপটি আমরা আলাদা ভিডিওর মাধ্যমে দেখাব। পরীক্ষায় সবসময় এটি আলাদাভাবে প্রশ্ন থাকে, তাই এটিও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। যাই হোক, আমরা শুরু করব। আর শুরু করার পূর্বে তুমি যদি নতুন ভিউয়ার হও অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবে, যাতে নিয়মিত ভিডিওগুলো আপলোড করলে তুমি সাথে সাথেই দেখতে পারো। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের একটি এক্সাম্পল নিয়ে আলোচনা করছিলাম, সেটি হলো এবিসিস কার্পেট ক্লিনার্স। এখানে আমরা আজকে রিকোয়ারমেন্টটা দেখব, সেটা হলো নাম্বার 8, জার্নালাইজ দ্য ক্লোজিং এন্ট্রিজ অ্যাট মার্চ 31, পোস্ট ক্লোজিং এন্ট্রিজ অ্যান্ড কমপ্লিট দ্য ক্লোজিং প্রসেস বাই প্রিপেয়ারিং আ পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স অ্যাট মার্চ 31, অ্যান্ড মেক রিভার্সিং জার্নাল এন্ট্রিজ অ্যাট 1 এপ্রিল, অ্যান্ড ওয়ার্কশিটটা আমরা পরে আর একটা রিকোয়ারমেন্ট আলাদা দেখব। তাহলে আমরা চলো শুরু করি। আমাদের যে অ্যাকাউন্টিং সাইকেল ছিল সেখানে আমরা আরেকটু রিভিউ করি। প্রথম ছিল আইডেন্টিফিকেশন অফ ট্রানজ্যাকশন, জার্নাল, লেজার, দেন ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ফাইনান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো তৈরি করেছি। আজকে আমরা দেখব ক্লোজিং এন্ট্রিজ। সো ক্লোজিং এন্ট্রিজ আলোচনার পূর্বে আমি একটু ক্লোজিং এন্ট্রি কী সে বিষয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড দ্য কোম্পানি ট্রান্সফার্স টেম্পোরারি অ্যাকাউন্ট ব্যালেন্সেস টু দ্য পারমানেন্ট ওনার্স ইকুইটি অ্যাকাউন্ট, ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বাই মিনস অফ ক্লোজিং এন্ট্রিজ। অর্থাৎ একটি পিরিয়ড শেষে বা একটি সময় শেষে বা একটি হিসাবকাল শেষে কিছু টেম্পোরারি অ্যাকাউন্টস থাকে, সেগুলোকে আমরা ক্লোজ করে দেই। এই ক্লোজ করার যে পদ্ধতি সেটাকে বলা হয় ক্লোজিং এন্ট্রিজ। আমরা দেখব টেম্পোরারি অ্যাকাউন্টসগুলো কোনগুলো থাকে। এখানে আমরা দেখি অ্যাকাউন্টস আর ক্লোজড ইন ক্লোজিং এন্ট্রিজ কী কী। অল রেভিনিউজ অ্যাকাউন্টস টু ইনকাম সামারি, অল এক্সপেন্সেস অ্যাকাউন্টস টু ইনকাম সামারি, ওনার্স ড্রয়িংস টু ক্যাপিটাল অ্যান্ড ইনকাম সামারি টু ক্যাপিটাল। অর্থাৎ হলো সমস্ত আয় এবং ব্যয়গুলোকে আমরা ক্লোজিং এন্ট্রির মাধ্যমে আমরা হিসাব বন্ধ করে দিই, যাতে পরবর্তী বছরে এই আয় এবং ব্যয়গুলো না থাকে। তাহলে থাকবে কি শুধু আমাদের পারমানেন্ট অ্যাকাউন্টস। যেগুলো পারমানেন্ট অ্যাকাউন্টস কি, অল অ্যাসেট অ্যাকাউন্টস, অল লায়াবিলিটি অ্যাকাউন্টস, ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর টেম্পোরারি অ্যাকাউন্ট যেগুলো ক্লোজ করে দেবো আমরা ক্লোজিং ইটের মাধ্যমে, অল রেভিনিউ অ্যাকাউন্টস, অল এক্সপেন্স অ্যাকাউন্টস অ্যান্ড ওনার্স ড্রয়িংস অ্যাকাউন্টস। এটা আমরা দেখি যে ইন্ডিভিজুয়াল এক্সপেন্সগুলো সবগুলো কোথায় যাবে, ইনকাম সামারিতে। আবার রেভিনিউজগুলো কোথায় ক্লোজ হবে, আমাদের ইনকাম সামারিতে। এরপরে ইনকাম সামারির যে ব্যালেন্স থাকবে সেটা আমরা ক্লোজ করবো কোথায়, ওনার্স ক্যাপিটাল। প্রফিট অথবা নেট লস যেটাই হোক সেটা আমরা ক্লোজ করে দেবো ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, এবং ওনার্স ড্রয়িং যেটা সেটাও ক্লোজ করবো আমরা ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। এটা আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বুক 9th এডিশন কাইজো আইগেন্টের বই থেকে নেওয়া হয়েছে। এটা হলো আমাদের ক্লোজিং এন্ট্রিজ। ক্লোজিং এন্ট্রি হয়ে গেলে তাহলে আমরা ক্লোজিং এন্ট্রিগুলো এখানে আমরা ট্রানজ্যাকশনগুলো বসিয়ে দিই। আমাদের কী কী ছিল, রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম সামারি, ক্রেডিট। অর্থাৎ যে আমাদের রেভিনিউগুলো আছে সেই রেভিনিউগুলো আমরা বন্ধ করে দেবো। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমাদের রেভিনিউজ কত টাকা ছিল দেখে নিই আমরা। আমাদের রেভিনিউজ ছিল অ্যাকাউন্টস পেয়েবল সার্ভিস রেভিনিউ 80,000 টাকা। তাহলে আমরা ক্লোজিং এন্ট্রিতে এখানে বসিয়ে দিব রেভিনিউ সার্ভিস রেভিনিউ ডেবিট 80,000, ইনকাম সামারি ক্রেডিট 80,000। অর্থাৎ রেভিনিউর ক্রেডিট ব্যালেন্স ছিল সেটা আমাদের
ডেবিট করে দিলাম, ইনকাম সামারিকে ক্রেডিট করে দিলাম টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট। একইভাবে এক্সপেন্সগুলোর আমাদের ডেবিট ব্যালেন্স থাকে, সেটা ক্লোজ করার জন্য সব এক্সপেন্সগুলো ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে, তাহলে ডেবিট হবে ইনকাম সামারি। তাহলে আমাদের এক্সপেন্সগুলো কী কী ছিল আমরা একটু দেখে নেই। আমাদের এক্সপেন্সগুলো ছিল এইখানে স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স আমাদের কত টাকা ছিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা দেখব। স্যালারিস এক্সপেন্স ছিল 23,000 টাকা, তাহলে আমরা বসিয়ে দিই ক্লোজিং এন্ট্রিতে স্যালারিস এক্সপেন্স ছিল 23,000। আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ছিল 2,500, আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল 1,000, ক্লিন সাপ্লাইস এক্সপেন্স ছিল আমাদের 8,000, এবং গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স ছিল আমাদের 2,000। তাহলে আমরা ক্লোজিং এন্ট্রি এখানে গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স দিয়ে দিই 2,000। তাহলে সবগুলো যদি আমি যোগ করি তাহলে যোগফল হয় আমাদের 37,500 টাকা। তাহলে আমার রেভিনিউ ক্রেডিট ব্যালেন্স সেটা ডেবিট করে ফেললাম, ইনকাম সামারি তাহলে ক্রেডিট দিকে 80,000 এবং ইনকাম সামারি ডেবিট দিকে 37,500। দুটার পার্থক্য আমরা বলি নেট ইনকাম। তাহলে ইনকাম সামারি এখন বন্ধ করে দেবো কীভাবে, যদি প্রফিট হয় তাহলে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আমাদের কত টাকা হবে আমাদের নেট ইনকাম, আমাদের এখান থেকে যদি পার্থক্য দেখি 80,000 মাইনাস 37,500 তাহলে হচ্ছে 43,500 টাকা। তাহলে আমার নেট প্রফিট 43,500 টাকা ক্যাপিটালের সাথে যোগ হলো। এরপর আমাদের ড্রয়িং ছিল 7,000 টাকা, এবিসি ড্রয়িং 7,000 টাকা আমরা এখন কী করে দেবো, ক্লোজ করে দেবো। তাহলে ড্রয়িংস ডেবিট ব্যালেন্স সেটা এখন ক্রেডিট হয়ে যাবে, তাহলে এবিসি ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস ক্রেডিট 7,000 টাকা। তাহলে আমরা কী করে দিলাম এখানে এটাকেও ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের ক্লোজিং এন্ট্রির কাজগুলো হয়ে গেল। এখন ক্লোজিং এন্ট্রি যে কাজগুলো করলাম এগুলো বন্ধ করার জন্য আমরা কিছু লেজার অ্যাকাউন্টস করব, সেটাগুলো হয় ক্লোজিং এন্ট্রিস লেজার অ্যাকাউন্ট। সেটা আমরা এখানে আমরা একটা ফরম্যাট করে রেখেছি, আমরা একটু এটা দেখে নিই। পোস্ট ক্লোজিং লেজার অ্যাকাউন্ট যেগুলো সেটা আমরা এখানে দেখাবো। তাহলে এখন আমরা আরেকটু রিভিউ করি, সেটা হলো কি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। তাহলে ব্যালেন্সেস রিমেইনিং আফটার ক্লোজিং রেভিনিউজ এক্সপেন্সেস ইনকাম সামারি অ্যান্ড ড্রয়িংস আর টেকেন টুগেদার টু মেক এ ট্রায়াল ব্যালেন্স ইজ কল পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ রেভিনিউজ এক্সপেন্সেস ইনকাম সামারি ড্রয়িং এগুলো ক্লোজ করার পরে যে ব্যালেন্সগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা একটি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। তাহলে কী কী থাকবে, অল অ্যাসেটস অ্যাকাউন্টস, অল লাইবিলিটিস অ্যাকাউন্টস অ্যান্ড ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমরা এখন যদি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স আমাদের ট্রানজ্যাকশনগুলো বসিয়ে দেই, এখানে ডেবিট করে দেই, তাহলে এখানে কী লিখব, ইনকাম সামারি। আমাদের ক্রেডিট ব্যালেন্স ছিল সেটা ডেবিট হয়ে যাবে এখন 80,000 টাকা। তাহলে ব্যালেন্স দেখো জিরো হয়ে গেল, এটা ছিল আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। এই কালারটা আমাদের ক্লোজিং এন্ট্রির লেজার অ্যাকাউন্টস। এরপরে ছিল আমাদের ইনকাম সামারি ক্রেডিট। তাহলে ইনকাম সামারি অ্যাকাউন্টে চলে যাই আমরা, এখানে ইনকাম সামারি একটা অ্যাকাউন্ট আছে, এখানে লিখব হলো আমরা সার্ভিস রেভিনিউ। ব্যালেন্সের গড়ে আসবে এখানে 80,000, তাহলে আমার পার্থক্য থাকতেছে 43,500। তাহলে ইনকাম সামারির পর আমাকে বন্ধ করতে হবে স্যালারিস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ক্লিনিং সাপ্লাইস এক্সপেন্স, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স। তাহলে আমরা স্যালারিস এক্সপেন্সে চলে যাই, স্যালারিস ছিল আমাদের কত টাকা, স্যালারিস ছিল আমাদের 23,000 টাকা। তাহলে লিখবে এখানে ইনকাম সামারি, আমরা ক্রেডিট করে দেব 23,000 টাকা। তাহলে ব্যালেন্স ক্লোজ হয়ে গেল। এরপরে ছিল আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের আছে এইখানে একইভাবে, তাহলে এখানেও লিখব ইনকাম সামারি, আমার ডেপ্রিসিয়েশন ডেবিট আছে সেটা ক্রেডিট হয়ে যাবে, তাহলে জিরো হয়ে গেল। এরপরে আছে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল, ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের ডেবিট পাশে আছে 1,000, এটা আমাদের ইনকাম সামারি ক্রেডিট করে দেবো 1,000। তাহলে আমার এন্ট্রিটাও ক্লোজ হয়ে গেল। এরপরে ছিল আমাদের এখানে ক্লিনিং সাপ্লাইস 8,000, আমরা ক্লিনিং সাপ্লাইস একটা অ্যাকাউন্ট দেখি, ক্লিনিং সাপ্লাইস এখানে আমরা কী লিখব,
ইনকাম সামারি আমরা ক্রেডিট পাশে লিখবো 8,000, তাহলে এটাও ক্লোজ হয়ে গেল। এরপর ছিল আমাদের গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স, এখানে আমরা লিখবো তাহলে ইনকাম সামারি, এটা 2,000 টাকা, এটাও আমাদের ক্লোজ হয়ে গেল। এরপরে ছিল আমাদের ইনকাম সামারি ডেবিট, এবিসি ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমরা চলে যাই ইনকাম সামারিতে, ইনকাম সামারি কোথায় আছে, তাহলে এখানে আমরা কী লিখবো, এবিসি ক্যাপিটাল। আমরা তাহলে ইনকাম সামারি এখানে কী ছিল, ডেবিট, তাহলে ডেবিট পাশে লিখবো 43,500, তাহলে আমার ইনকাম সামারিও ক্লোজ হয়ে গেল। এরপরে আছে আমাদের ক্যাপিটাল, এবিসি ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাই আমরা, এবিসি ক্যাপিটাল অ্যাকাউন্টে এখানে লিখবো তাহলে কি, ইনকাম সামারি, আমরা ক্রেডিট করব কত, 43,000, আমাদের একটু দেখে নিই, 43,500, তাহলে আমার ক্রেডিট হলে, তাহলে ক্রেডিট আমার বেড়ে গেল 2,43,500। এরপর আমার জানালে ছিল এবিসি ক্যাপিটাল ডেবিট, এবিসি ড্রয়িংস ক্রেডিট, তাহলে ক্যাপিটাল ড্রয়িংসের কারণে কমে যাবে, তাহলে আমরা লিখবো কি, এবিসি ড্রয়িংস, এখানে লিখবো আমরা কত, 7,000, তাহলে আমাদের ব্যালেন্স হলো 2,36,500। আর ড্রয়িংস এখানে আমরা লিখবো এবিসি ক্যাপিটাল, এটা আমরা ক্রেডিট পাশে দিয়ে দেবো 7,000, তাহলে আমার ব্যালেন্স জিরো হয়ে গেলো। তাহলে আমরা সবগুলো ট্রানজ্যাকশন আমরা বসিয়ে দিলাম, সার্ভিস রেভিনিউ, ইনকাম সামারি, 80,000 ইনকাম সামারি, সেলাইস এক্সপেন্স সবগুলো দিলাম। এখন আমরা যদি এখানে দেখি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স যখন তৈরি করব, এখানে আমাদের একটি ফরম্যাট করা আছে, এবিসি কার্পেট ক্লিনার্স পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ কিছু কিছু অ্যাকাউন্টস বন্ধ হয়ে যাবে, আমরা বলেছিলাম টেম্পোরারি অ্যাকাউন্টস, যেগুলো রেভিনিউ এক্সপেন্সেস ড্রয়িংস ইনকাম সামারি বন্ধ হয়ে যাবে, থাকবে অ্যাসেট লায়াবিলিটিস এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ আমার এটা অ্যাসেট, এটা থেকে যাবে, আমরা দেখি ব্যালেন্স আছে কি না, ক্যাশের ব্যালেন্স কত আছে আমাদের, 1,25,000, ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল এর ব্যালেন্স আছে আমার 66,000। তারপরে আমাদের ক্লিনিং সাপ্লাইস, ক্লিনিং সাপ্লাইস এর ব্যালেন্স আছে কত আমাদের, 4,000। এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্স এর ব্যালেন্স আছে আমাদের একটু দেখে নেই, 11,000। তারপরে আছে আমাদের ইকুইপমেন্ট, ইকুইপমেন্টে কোনো চেঞ্জ হয়নি আমাদের, ইকুইপমেন্টের ব্যালেন্স আছে আমাদের, ইকুইপমেন্ট কত ছিল, ইকুইপমেন্টের ব্যালেন্স আমাদের 60,000। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল, এটা ক্রেডিট ব্যালেন্স, দেখি আমাদের অ্যাকাউন্টস পেয়েবল এখন কত টাকা আছে, 22,000। তারপরে এবিসি ক্যাপিটাল ব্যালেন্স চেঞ্জ হয়ে নতুন করে একটা ব্যালেন্স হবে, সেটা হলো আমাদের 2,36,500। এবিসি ড্রয়িং এটা থাকবে না, কারণ এর জিরো হয়ে গেছে, এই যে এখানে ব্যালেন্স জিরো। তারপরে ছিল আমাদের এবিসি ড্রয়িংস নাই, সার্ভিস রেভিনিউ এটাও জিরো হয়ে যাবে, কারণ এটা আমাদের টেম্পোরারি অ্যাকাউন্ট, সার্ভিস রেভিনিউ আমরা দেখি, হ্যাঁ এটাও জিরো হয়ে গেছে। তারপরে আছে আমাদের গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স, এটাও জিরো হয়ে যাবে, কারণ কি আমরা দেখি গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স, কারণ এটা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, এটাও আমাদের জিরো হয়ে গেছে। তারপরে ছিল আমাদের স্যালারি এক্সপেন্স, এটাও আমাদের জিরো হয়ে যাবে, কারণ এটাও আমাদের টেম্পোরারি অ্যাকাউন্টস এক্সপেন্স অ্যাকাউন্ট, তাহলে এটাও জিরো হয়ে গেছে। এরপরে ছিল আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটাও আমাদের টেম্পোরারি অ্যাকাউন্ট, এটাও জিরো হয়ে গেছে, আমরা একটু চেক করে নিই জিরো হয়েছে কি না, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, হ্যাঁ এটাও জিরো হয়ে গেছে। এরপরে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা আমাদের জিরো হবে না, কারণ এটা ব্যালেন্স রয়ে যাচ্ছে, এটা আমাদের একটা কন্ট্রা অ্যাসেট, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাদের কত টাকা হয় এটা আমরা দেখে নিই, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্যালেন্স আছে আমাদের 2,500। তারপরে আছে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাও জিরো হয়ে গেছে, কারণ আমাদের এটা টেম্পোরারি অ্যাকাউন্টস বা এক্সপেন্স অ্যাকাউন্ট, হ্যাঁ এটা জিরো হয়ে গেছে। তারপরে আমাদের ছিল ক্লিনিং সাপ্লাইস এক্সপেন্স, এক্সপেন্স হলে এটাও জিরো হয়ে যাবে, আমরা তারপরে একটু চেক করে নিই ক্লিনিং সাপ্লাইস এক্সপেন্স, এটা জিরো হয়েছে কি না, হ্যাঁ ক্লিনিং সাপ্লাইস এক্সপেন্স জিরো হয়ে গেছে। এরপরে আমাদের আছে স্যালারিস পেয়েবল, এটা আমাদের লায়াবিলিটি, এটা আমাদের জিরো হয় নাই, কারণ লায়াবিলিটি হিসাবে আমাদের থেকে যাবে, তাহলে স্যালারিস পেয়েবল আমাদের কত টাকা আছে, 5,000। তাহলে আমরা যদি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, তাহলে দেখি আমাদের রেভিনিউ এক্সপেন্স ড্রয়িংস
এবং ইনকাম সামারি বাদে আমাদের যে অ্যাসেট লাইবিলিটিস এবং ক্যাপিটাল আছে সেগুলোর যোগফল 2,66,000 এবং 2,66,000, ডিফারেন্স জিরো। অর্থাৎ পরবর্তী বছরে অর্থাৎ এপ্রিল মাসে যখন আমি অ্যাকাউন্ট শুরু করব তখন আমার এই ব্যালেন্সগুলো নিয়ে আবার নতুন করে অ্যাকাউন্টিং সাইকেল শুরু হবে। সো আপাতত অ্যাকাউন্টিং সাইকেল 9 পর্যন্ত আমাদের আনুষ্ঠানিকভাবে অ্যাকাউন্টিং সাইকেল শেষ হয়ে যায়, তারপরেও একটা আমাদের যেহেতু একটা স্টেপ আছে সেটা আমরা একটু আলোচনা করে দিই, সেটা হলো আমাদের রিভার্সিং এন্ট্রিজ। তাহলে রিভার্সিং এন্ট্রিজ কাকে বলে আমরা একটু দেখে নিই। স্টেপ 10 রিভার্সিং এন্ট্রিজ, এটা একটা অপশনাল। After preparing financial statements, all the revenues and expenses accounts are closed by giving closing journal entry. Jeta amra already diye dilam. But sometimes we see some of the new liabilities and assets are created which was not previously recognized during the year. Orthat amader bochorer moddhe kichu notun liability ebong notun asset srishti hoyeche jeta bochorer shurute chilo na ba during the period srishti hoy nai, seta shudhu somonnoyer karonei হয়েছিল। এই অ্যাকাউন্টসগুলোকে আমরা বছরের শেষে রিভার্স করে দিব, সেটাকে বলা হয় রিভার্সিং এন্ট্রিজ। দেয়ার ফর সাম অফ দ্য লাইবিলিটিস অ্যান্ড অ্যাসেটস আর ক্রিয়েটেড ফ্রম দ্য প্রিভিয়াস রেকর্ডেড রেভিনিউজ অ্যান্ড এক্সপেন্সেস, দিস ট্রানজাকশনস আর কল রিভার্সিং এন্ট্রিজ। অর্থাৎ নতুন করে কিছু রেভিনিউ এবং এক্সপেন্সেস বকেয়া বা আউটস্ট্যান্ডিং থাকার কারণে সৃষ্টি হয়, সেটাই আমরা রিভার্সিং এন্ট্রি দিয়ে ক্লোজ করে দিই। এখানে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, রিভার্সিং এন্ট্রিজ আর নট গিভেন ফর দোজ এন্ট্রিজ হুইচ আর প্রিভিয়াসলি রেকর্ডেড অ্যাজ অ্যাসেট ইন স্টেড অফ এক্সপেন্সেস। এখানে আমরা যদি আমরা পূর্বেই দেখেছিলাম সমন্বয় যাবে দুইভাবে করা হয়, একটা হলো অ্যাসেট মেথড আর একটা হলো এক্সপেন্স মেথড। যদি পূর্বে আমরা অ্যাসেট রেকগনাইজ করি তাহলে সেটাকে আমরা রিভার্সিং এন্ট্রি করি না। একইভাবে রিভার্সিং এন্ট্রিজ আর নট গিভেন ফর দোজ এন্ট্রিজ হুইচ আর প্রিভিয়াসলি রেকর্ডেড অ্যাজ লায়াবিলিটি। আমরা সমন্বয় যাবে সেখানে দেখেছিলাম যে লায়াবিলিটি আমরা দুইভাবে রেকগনাইজ করি, একটা হলো লায়াবিলিটি মেথড আর একটা হলো রেভিনিউ মেথড। যদি আমরা লায়াবিলিটি ক্রিয়েট করি তাহলে সেখানে আমরা রিভার্সিং এন্ট্রি দেওয়ার প্রয়োজন নেই, ইনস্টেড অফ রেভিনিউ সাস ট্রানজাকশনস আর আনআর্ন রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ কমিশন রেভিনিউ এক্সেট্রা, আমরা এগুলোর জন্য রিভার্সিং এন্ট্রি দেই না। তাহলে রিভার্সিং এন্ট্রিজ দেই কার জন্য এটা একটু দেখে রেখে আমরা, রিভার্সিং এন্ট্রিজ আর অনলি গিভেন ফর দোজ এন্ট্রিজ হুইচ ক্রিয়েট এডিশনাল অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অ্যাট দ্য ইয়ার এন্ড হুইচ আর নট প্রিভিয়াসলি রেকগনাইজ সাস ট্রানজাকশনস আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আনআর্ন রেভিনিউ অ্যান্ড প্রিপেড এক্সপেন্সেস। যে সকল সমন্বয় জাবেদের কারণে বর্তমান বছরে আমাদের নতুন করে অ্যাসেট বা লাইবিলিটির সৃষ্টি হবে সেগুলোকে আমরা রিভার্স করে দেবো বছরের শেষে, সেটাকে বলা হচ্ছে রিভার্সিং এন্ট্রিজ। এখানে আমরা যদি সমন্বয় জাবেদগুলো দেখি, অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা নতুন করে এই বছরে অ্যাসেট সৃষ্টি হয়েছে সেটার জন্য আমরা রিভার্সিং এন্ট্রিজ দিব। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এর জন্য আমরা রিভার্সিং এন্ট্রিজ দিব না, কারণ এর নতুন কোনো অ্যাসেট বাড়ে নাই। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, এটার জন্য আমরা রিভার্সিং এন্ট্রিজ দিব না। কেন দেবো না, কারণ হলো নতুন কোনো অ্যাসেট সৃষ্টি হয়নি। ক্লিনিং সাপ্লাইস এক্সপেন্স ক্লিনিং সাপ্লাইস, এটার জন্য আমরা রিভার্সিং এন্ট্রি দিব না, কারণ হলো এটা আমাদের এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে, কোনো অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে না। স্যালারিস এক্সপেন্স ডেবিট স্যালারিস পেয়েবল ক্রেডিট, এখানে আমাদের দেখেন একটি লায়াবিলিটি বৃদ্ধি পাচ্ছে, তাহলে কী হবে আমরা এটাকে রিভার্স করবো। তাহলে যখন রিভার্স করবো তাহলে কী হয়ে যাবে, স্যালারিস পেবল হয়ে যাবে ডেবিট স্যালারিস এক্সপেন্স হয়ে যাবে ক্রেডিট, আর এটাকে যখন আমরা রিভার্স করবো সার্ভিস রেভিনিউ হয়ে যাবে ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে যাবে ক্রেডিট। তাহলে আমরা দেখি রিভার্সিং এন্ট্রি কোনগুলোকে দিব। ধরুন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছিলাম স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট, এখন এটাকে যদি আমরা রিভার্সিং এন্ট্রি দিই তাহলে দেবো কি স্যালারিস পেবল ডেবিট স্যালারিস এক্সপেন্স ক্রেডিট। কারণ তাহলে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো দেখি, অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, যদি রিভার্সিং এন্ট্রি দেই তাহলে আমার কী হবে সার্ভিস রেভিনিউ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 7,000, এটা হবে পরবর্তী বছরের বা পরবর্তী পিরিয়ডের প্রথম তারিখ ফার্স্ট এপ্রিল। এরপরে ছিল আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটার জন্য আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব না। তাহলে দিব কোনটার জন্য, স্যালারিস এটার জন্য আমরা রিভার্সিং এন্ট্রি দিব না। দ্বিতীয়টা ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটার জন্য আমরা রিভার্সিং এন্ট্রি দিব না। দিব হলো কোনটার জন্য, স্যালারিস এক্সপেন্স ডেবিট স্যালারিস পেয়েবল ক্রেডিট, কারণ এটার জন্য নতুন লায়াবিলিটি এই বছরে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কীভাবে দিতে পারি রিভার্সিং এন্ট্রি, স্যালারিস পেয়েবল ডেবিট স্যালারিস এক্সপেন্স ক্রেডিট। তাহলে আমরা দুইটি ট্রানজ্যাকশনের জন্য শুধু আমরা
রিভার্সিং এন্ট্রিগুলো দিব, বাকিগুলোর জন্য আমরা রিভার্সিং এন্ট্রি দিব না। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এটাই ছিল আমাদের অ্যাকাউন্টিং সাইকেল আলোচনার সবগুলো বিষয়, সবগুলো স্টেপ আমরা পর্যায়ক্রমে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের ভালো লাগলে আমার সার্থকতা। তোমরা বারে বারে দেখবে জিনিসগুলা, আবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে তোমার বই থেকে এগুলো আবার নতুন করে করবে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আর অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ সময় নিয়ে তোমরা ভিডিওগুলো দেখেছো, অনেকে মতামত দিয়েছো, ভালো লেগেছে, আরও ভালো লাগবে, ভবিষ্যতে তোমরা সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।